আমরা যে কাজগুলো মোটামুটি যেগুলো মানুষের খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, এই জিনিসগুলো আমরা মোটামুটি আমাদের এই সরকারের মোটামুটি যে আমরা কর্মসূচিগুলো নিয়েছি, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দলের নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে কর্মসূচিগুলো নিয়েছে, আমার মনে হয় মানুষের বেসিক চাহিদাগুলো সেটা অনেকটাই পূর্ণ হয়ে যাবে। বেসিক চাহিদা যেগুলো মানুষের ন্যূনতম যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো সবটাই এই প্রকল্পগুলোর মধ্যে দিয়ে দেখবেন যে রাজ্যের যে 68টা প্রকল্প আছে সেই 68টি প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটার মধ্যে দিয়ে আপনারা দেখবেন একটু কভার হয়ে যাবে। আমরা বিশেষ করে সমস্ত যারা আপনারা উপস্থিত হয়েছেন প্রেসের বন্ধুরা, আমি প্রথমেই 116 বিধাননগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকারের যে সমস্ত কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো বিশেষ করে রিপোর্ট কার্ড তৃণমূলে গতকাল রাজ্য অফিস থেকে প্রকাশিত হয়েছে, আজকে আমাদের 116 বিধাননগর বিধানসভা থেকে আমরা এই রিপোর্ট কার্ড, যেটা রাজ্য সরকারের যেটা রিপোর্ট কার্ড সেটা মানুষের কাছে বঙ্গধ্বনি কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেব এবং বঙ্গধ্বনি কর্মসূচি নিয়ে আমরা কালকে বসব এবং আমাদের আগামী 10 দিন আপনারা জানেন প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে আমরা আমাদের সরকারের যে সাফল্য এবং সরকারের যে কর্মসূচি সেগুলো মানুষের কাছে আমরা তুলে ধরব। আমরা মনে করি এই সরকারের 10 বছর এখনও পূরণ হয়নি, কদিন বাদে 10 বছর পূর্ণ হবে, কিন্তু এই 10 বছরের পূর্ণ হওয়ার আগেই আমি বলবো যে আমাদের সরকার যেভাবে আজকে রাজ্যের অর্থনীতি যেভাবে ভালো হয়েছে, আজকে বিশেষ করে যে সমস্ত প্রকল্পগুলো আপনারা জানেন, যেমন আমাদের খাদ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে আপনারা জানেন যে মানুষের কাছে বিনা পয়সায় চাল দেওয়ার জুন মাস অবধি যে পরিকল্পনা সরকার নিয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ আমাদের চলছে, আপনারা জানেন দুয়ারে দুয়ারে যে সরকারের যে কর্মসূচি তার মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প প্রায় 10 কোটি মানুষের কাছে আমরা বছরে 5 লক্ষ টাকা তারা সহযোগিতা পাবে চিকিৎসা ক্ষেত্রে, শুধু চিকিৎসা ক্ষেত্রে শুধু আমি মনে করব বাংলা না, বাংলার বাইরেও এইমসে এবং ভেলোরে বিভিন্ন জায়গায় তারা এই সুযোগ পাবে বছরে 5 লক্ষ টাকা। তা আমি মনে করি এটা একটা বিরাট সাফল্য, তার কারণ মানুষের সমস্যা চিকিৎসা নিয়ে আমরা দেখেছি মানুষের আমাদের রাজ্যে প্রচুর হসপিটাল হয়েছে, সেই হসপিটালগুলোতে বেডও প্রচুর বেড়েছে, ডাক্তারও বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও অনেক সময় মানুষ প্রাইভেটে চিকিৎসা করতে যায়। তা আমি মনে করি এই প্রাইভেট চিকিৎসায় অনেক টাকা মানুষের খরচায়, কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে 5 লক্ষ টাকা তারা বছরের সুযোগ পাবে, সেই সমস্ত পরিবার প্রায় 10 কোটি মানুষের কাছে এই চিকিৎসার সুযোগ মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা যে কথাটা আরও বলি খাদ্যসাথী স্বাস্থ্যসাথী রূপশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে আজকে বিশেষ করে আপনারা জানেন মেয়েদের বিয়ের ব্যবস্থা সেখানে হয়েছে, 25,000 টাকা করে তারা বিয়ের সুযোগ সুবিধা পাচ্ছে। সবুজ সাথী প্রকল্পের মধ্যে দিয়ে ছেলেমেয়েরা আজকে সাইকেল পাচ্ছে, কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে প্রায় 69 লক্ষ মেয়েরা আজকে লেখাপড়া করবার সুযোগ পাচ্ছে, আজকে বিভিন্ন স্কলারশিপের সুযোগ আছে। তাই আমরা মনে করি এই সরকারের এই কর্মসূচিগুলো আমরা মানুষের কাছে তুলে ধরবার জন্যে বঙ্গধ্বনি যে আমাদের অনুষ্ঠান আজকে আমরা প্রেস করলাম এখানে, আমি এখান থেকে 2 শিবিরে যাব, যেখানে দুয়ারে দুয়ারে প্রোগ্রাম হচ্ছে, যেখানে মানুষরা তাদের নাম রেজিস্ট্রি করছে, সেখানে 2 জায়গায় আমরা দেখা করব, মানুষের কাছে কিছু কার্ডও আমরা ডিস্ট্রিবিউট করব, আমাদের জব মানে আমাদের যে কার্ড, আমরা যে কার্ডটা রিপোর্ট কার্ড আমাদের 10 বছরের কাজ সেগুলো, আর এই কদিন আমি আমার শিডিউল আমি সবাইকে জানিয়ে দেবো কোন দিন কোথায় যাব, এবং আমার ছাড়াও আরও 3-4টে গ্রুপ করে আমার সাথে সাথে তারাও বিভিন্ন পাড়ায় পাড়ায় তারাও প্রচার করবে। বিধায়ক যেমন তার নিজের কেন্দ্রে সমস্ত ওয়ার্ডগুলো যাওয়ার চেষ্টা করবে, আর অন্যান্য আমাদের যারা কর্মীরা তাদেরকেও 3-4টে দল করে আমরা তাদেরও মানে একটা লিডারশিপ দিয়ে তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে আমরা বলবো এই কাজগুলো মানুষের কাছে মানে আমরা কী কাজ করেছি, সরকারের 10 বছরে কী কাজ করেছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নাগরিক বলে না আমাদের এই কেন্দ্রে এবং রাজ্যে যে দুয়ারে দুয়ারে শিবির হচ্ছে,
সেই শিবিরের মধ্যে আজকে আমাদের এখানকার তিনটে ওয়ার্ড হচ্ছে সাউথ দমদমের 33, 34, 35 নম্বর ওয়ার্ডে আজকে এখানে হচ্ছে সেই শিবিরে আপনারা দেখেছেন ইতিমধ্যেই বহু মানুষ সকাল থেকে আমি যাচ্ছি আমি এখন এখান থেকে শিবিরে যাব আজকে আমাদের এখানে শিবিরে এখানে পাঁচটা ওয়ার্ডে হচ্ছে এখানে যেমন 33, 34, 35 হচ্ছে আবার দিঘির পারে সেখানে রেল কোয়ার্টার মাঠে 31 এবং 32 নম্বর ওয়ার্ডে সেখানে শিবির হচ্ছে তা আমি মনে করি আজকে পাঁচটা এই এই সাউথ দমদমের এই বিধানসভার মধ্যে যে 10টা ওয়ার্ড গতকালও হয়ে গেছে আপনারা জানেন গতকাল এবং তার আগের দিন আমাদের হয়েছে 5টা ওয়ার্ডে যেমন আমাদের 9 তারিখে ছিল আমাদের বিশেষ করে 19 এবং 20 নম্বর ওয়ার্ড যেটা কালিন্দী গ্রিন পার্ক এই সমস্ত অঞ্চলে আর গতকাল ছিল যেটা লেক টাউন দমদম পার্ক এবং বাঙুর অঞ্চলে যেটা 28, 29, 30 আজকে আমাদের এখানে 5টা ওয়ার্ডের হচ্ছে এখানে যেমন 33, 34, 35 হচ্ছে তার সাথে সাথে আরও 2টো হচ্ছে দিঘির পার্ক 31 এবং 32 নম্বর পার্ক রাজনৈতিক বার্তা মানে এটা তো আমাদের সরকারি কর্মসূচিগুলো আমরা যেমন দিচ্ছি রাজনৈতিক বার্তা যেমন কালকেও তো আমি বর্ধমানে ছিলাম মিটিং করতে একটা সামাজিক অনুষ্ঠানে গেছিলাম পলিটিক্যাল বক্তব্য তো রোজই রাখছি পলিটিক্যাল বক্তব্য আমরা রাখছি মিটিং মিছিল আমরা করছি রিপোর্ট কার্ডগুলো বর্তমান দিই না না আরও আছে এমনি কাজ গাড়িতে আছে এই রিপোর্ট কার্ডের মধ্যে আপনারা দেখবেন রাজনৈতিক কর্মসূচি আমাদের রেগুলারই আছে আমরা বিজেপি রাজ্যে যে বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আমরা আমাদের সকলকেই বলি কোনো প্রবচনে আমাদের নেত্রী যেটা বলছে প্রবচনে যেন না পা দিতে কারণ আমরা জানি বাংলায় যা কাজ হয়েছে এবং বাংলায় যা মানুষ সফলতা পেয়েছে 10 বছরে বাংলার মানুষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যা কাজ হয়েছে আজকে দেখুন না এখানে রাস্তায় আমি বলছি শুধু এই সরকারি প্রকল্প ছাড়াও আমাদের লোকাল কতগুলো প্রকল্প আপনাদের বলে রাখি যে প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ সুযোগ পেয়েছে আজকে আপনি যদি এয়ারপোর্ট থেকে ভিআইপি রোডে আসেন আজকে ভিআইপি রোডের উপর যে সৌন্দর্যজন এবং যা ল্যান্ডস্কেপিং যা বিউটিফাইড এটা তো মানুষ আগে কখনো দেখেনি তা এইগুলোই তো সাফল্য আজকে এতগুলো মানে আমাদের সাবওয়ে হচ্ছে তার মধ্যে 2টো সাবওয়ে অত্যাধুনিক 2টো সাবওয়ে হচ্ছে যেটা লেকটন এবং দমদম পার্কে যার 2টো প্রজেক্টের কস্ট হচ্ছে 28 কোটি টাকার কাছাকাছি এইগুলোই তো সাফল্য আজকে 284 কোটি টাকা প্রকল্পে সাউথ দমদমের জলের জন্য খরচ হচ্ছে এই 10টা ওয়ার্ডের জন্য আর বিধাননগরও কিছুদিন আগে আপনারা জানেন সারফেস ওয়াটার আমরা দিয়েছি ঠিক পুজোর আগে আগে এইটাই তো সাফল্য সাফল্য মানুষ কী চায় মানুষ চায় এলাকায় শান্তি আজকে এখানে এতগুলো আপনারা জানেন থানা যেগুলো আছে এত কমিশনার হওয়ার ফলে আজকে ট্রাফিক সিস্টেম থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সব কিছুই ভালো হয়েছে আজকে ল অ্যান্ড অর্ডার এখানে ভালো আছে এখানে কোনো অশান্তি গণ্ডগোল হয় না এখানে কোনো বড় ক্রাইম হয় না তার কারণ সরকার এখানে সচেষ্ট আছে এবং আমরাও যারা আছি যারা সরকারের প্রতিনিধিত্ব করি কিংবা আমরা অঞ্চলে কাজ করি আমরা সবসময় চাই মানুষ শান্তিতে থাকুক মানুষ নিশ্চয়ই গণতান্ত্রিক ওরা বলছে গণতন্ত্রের কথা বাংলার মানুষ গণতান্ত্রিক সিস্টেমে তো ভোট দিয়েছে লাস্ট লোকসভায় যদি না ভোট দিতে পারত তাহলে কি ওরা এই সিটগুলো পেত আজকে ওরা বলছে বাংলা নাকি গণতান্ত্রিক পরিবেশ নেই তা গণতান্ত্রিক পরিবেশ কি অন্য রাজ্যের থেকে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেই রাজ্যে যে সমস্ত ক্রাইম হয় আজ ইউপিতে যখন দলিতদের ওপর অত্যাচার হয় হাতরাসের মতো ঘটনা যখন হয় কিংবা মধ্যপ্রদেশে যখন ঘটনা ঘটে কিংবা আজকে যখন আসামে যখন অত্যাচার হয় তারপর ত্রিপুরাতে অত্যাচার হয় তাহলে বাংলার মানুষ অনেক শান্তিতে বসবাস করে বাংলার মানুষ অনেক সহনশীলতা তারা দেখায় এবং বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকারটা চলছে আমি বলি আবার তৃতীয়বারের জন্য এই সরকার আবার হবে এখানে তার কারণ বাংলার মানুষ এটা জানে বাংলার কালচার কৃষ্টি সংস্কৃতি হচ্ছে সম্পূর্ণ আলাদা বাংলার কালচার কৃষ্টি সংস্কৃতি রবীন্দ্রনাথের কালচার এখানে নজরুলের কালচার চলে এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের যত মত তত পথের কথা চলে এখানে স্বামী বিবেকানন্দর আদর্শ চলে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ চলে মা শারদার আদর্শ চলে সুতরাং বাংলাকে কেউ কুলোষিত করবার চেষ্টা করলে আমার মনে হয় সেটা সফল হবে না
কাল।